দেশের বাজারে ইনফিনিক্স তরফ থেকে লঞ্চ করা হয়েছে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ইনফিনিক্স হট 10S। সাথে বাংলাদেশের বাজারে এই ফোনটির অফিসিয়ালি প্রাইস রাখা হয়েছে 12,990 টাকা। 12,990 টাকায় ইনফিনিক্স হট 10S-এ কী কী স্পেসিফিকেশন থাকছে, কী কী ফিচার থাকছে এবং 12,990 টাকায় এই ফোনটি কেনা আপনার জন্য ঠিক হবে কি হবে না, এই প্রাইজে কি আপনার জন্য আরও ভালো কিছু থাকছে, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ইনফিনিক্স হট 10S এর জানা অজানা সকল তথ্য শেয়ার করব। ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইনফিনিক্স হট 10S এর হাইলাইট ফিচারের মধ্যে যা যা থাকছে, মিডিয়াটেক হেলিও Z85 এর মতো গেমিং প্রসেসর, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আরও থাকছে 6,000 mAh বিশাল ব্যাটারি। প্রথমে আমি এই ফোনটিকে আনবক্সিং করে দেখাবো যে এই ফোনের বক্স কন্টেন্টগুলো কী কী থাকছে। ফোনটির বক্সটি খুললেই পাচ্ছেন ইনফিনিক্স হট 10S স্মার্টফোনটি। এরপর পাবেন একটি ইউজার বই, এরপর পাবেন একটি সিম ইজেক্টর ফিন, সাথে ওয়ারেন্টি কার্ড এবং একটি গ্লাস প্রোটেক্টর। আরও থাকছে একটি সিলিকন ব্যাক কাভার, কাভারটি খুব শক্তপোক্ত, ভালো মানের একটি কাভার। এরপর পাবেন একটি USB কেবল, সর্বশেষ পাবেন 10W-এর একটি চার্জার অ্যাডাপ্টার। এতটুকু পাবেন ইনফিনিক্স হট 10S এর বক্স কন্টেন্ট। প্রথমে যদি আসি এই ফোনটির বিল্ড কোয়ালিটির সেকশনে, ফোনটি প্লাস্টিকের তৈরি, হাতে নিলে খুব একটা খারাপ লাগে না, মোটামুটি গুড ফিল হবে। একটি স্কোয়ার সার্কেলের মধ্যে বসানো হয়েছে 3টি ক্যামেরা, তার ঠিক নিচেই রয়েছে একটি LED ফ্ল্যাশ লাইট, তার পাশেই থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফোনটির সামনে থাকছে ওয়াটার নোজ ডিসপ্লে, ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন, ফোনটির লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে, ফোনটির উপরে কিছুই থাকছে না, ফোনটির নিচে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন পোর্ট ও USB পোর্ট এবং স্পিকার গ্রিল। 13,000 টাকার ফোনে এর থেকে ভালো বিল্ড কোয়ালিটি আশা করা যাচ্ছে না। এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে। 6.8 ইঞ্চি IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে এই ফোনে, যার রেজুলেশন হচ্ছে 720x1640 pixel HD+, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট, আরও থাকছে 263 PPI ডেন্সিটি। PPI ডেন্সিটি কম থাকায় ভিডিও কন্টেন্টগুলো দেখতে গেলে কিছুটা শার্পনেসের ঘাটতি চোখে পড়তে পারে, তবে 90Hz রিফ্রেশ রেট থাকায় মাল্টিটাস্কিং করা যাবে চোখ বন্ধ করে। এই বাজেটে এর ডিসপ্লেকে আমি 10-এ 10 দিতে পারি। এবারে কথা বলবো এই ফোনটির হার্ডওয়্যার সেকশন নিয়ে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও Z85 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটি 12 nm তৈরি করা একটি বিশাল গেমিং চিপসেট। ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 11, যাতে কাস্টমাইজ করা আছে XOX 7.6। ফোনটির প্রসেসর হিসাবে থাকছে অক্টোকোর আপ টু 2.0 GHz। ফোনটির GPU-তে থাকছে Mali-G52MC2। আমরা প্রায় দেখে থাকি 18,000 থেকে 19,000 টাকার প্রাইজের ভিতরে এই ফোনগুলোতে এরকম চিপসেট প্রসেসর দিয়ে থাকে, কিন্তু 13,000 টাকার ফোনে এই প্রথম ইনফিনিক্স এত কিছু প্রোভাইড করেছে, এক কথায় বলা যায় পুরাই মাখন। ফোনটির 4GB সাথে 128GB এবং 6GB সাথে 128GB দুইটি র্যাম ভেরিয়েন্টটি বাংলাদেশে পাওয়া যাবে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসাবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস লক আনলক সিস্টেম। এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 48 মেগাপিক্সেল, এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এছাড়াও ফোনটির সামনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি 1080x30fps এ ভিডিও শুট করা যাবে। এই ফোনটির সামনের সেলফি ক্যামেরা দিয়ে তাও আপনি 1080x30fps এ ভিডিও শুট করতে পারবেন। এই বাজেটের ভিতরে এর ক্যামেরা সেটআপটিকেও আমি 10-এ 10 দিতে পারি। এবারে কথা বলবো এই ফোনের ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে 6,000 mAh এর বিশাল ব্যাটারি, যার সাথে থাকছে 10W-এর একটি ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ করার জন্য ফোনটিকে প্রায় 3 ঘন্টারও বেশি সময় চার্জে দিতে হবে। আপনি যদি একজন নর্মাল ইউজার হন তাহলে এই ফোনটি থেকে আপনি 2 দিনের বেশি ব্যাকআপ পাবেন, আর যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন তাহলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে। বাংলাদেশে এই ফোনটির জুলাই মাসে অফিসিয়ালি সেলস শুরু হয়েছে। রিয়েলমি বলেন, রেডমি বলেন বা ভিভো ও ওপো বলেন, আপনাকে এত কম বাজেটে এত কিছু কখনোই অফার করবে না। আপনার বাজেট যদি থাকে 13,000 টাকা তাহলে আমি বলবো এই ফোনটি হলো আপনার জন্য একটি বেস্ট ডিল। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ
প্রান্তে চলে আসলাম। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিও নিচে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে ভিডিও পেতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।